আসসালামু আলাইকুম। বাংলা মোশনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই যে ইমেজটি, একটা সার্কেলের ভিতরে একটা ইমেজ বসানো, মানে সার্কেল লেয়ার কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। ওকে, আমরা যদি একটু খেয়াল করি যে ফটোশপের নতুন যে আপডেট যে ভার্সনগুলো, যেমন 2019 এবং 2020-র যে দুইটা ভার্সন, আর মানে এখন যে ভার্সনগুলো বের হচ্ছে এগুলোতে নতুন একটা ফিচার্স চালু করা হয়েছে, মানে নতুন একটা টুলস দেওয়া হয়েছে এরকমের সার্কেল লেয়ার করার জন্য। তার মানে এটা নয় যে আমরা ফটোশপে যারা নতুন এটা চিন্তা করার কিছু নাই যে আগের ভার্সনগুলোতে আমরা এই ধরনের সার্কেল লেয়ার করতে পারবো না, এমনটা না। মানে নতুন ভার্সনগুলোতে একটু সহজ পদ্ধতি দেওয়া হয়েছে একটা টুলসের মাধ্যমে সার্কেল করা। আমি আপনাদেরকে আগের ভার্সনগুলো থেকে কিভাবে এরকমের সার্কেল লেয়ার করবেন এবং নতুন যে ভার্সনগুলো 2019 এবং 2020 এই ভার্সনগুলোতে যে এই টুলসটি দেওয়া হয়েছে ফ্রেম টুল, এই ফ্রেম টুলস দিয়ে এভাবে সার্কেল লেয়ার কিভাবে করে দুইটাই দেখাবো। তাহলে প্রথমে আমরা দেখি এই টুলসটা দিয়ে 2019 বা 2020 যে ভার্সনগুলো এতে কিভাবে করা হয়েছে। প্রথমে আসি এই টুলসটি। ওকে, তার আগে যে কাজটি করব, আমরা এই যে ইমেজটি এখানে নিয়ে আসলাম, এরকম একটা ইমেজ আমরা ইম্পোর্ট করব। ফাইলে গেলাম, ওপেনে গেলাম, যেইখানে ইমেজটি আছে আমি ভিউটা চেঞ্জ করি। এই যে আমার এখানে সরাসরি এখানে চলে আসছে, আমি এই ইমেজটিকে সিলেক্ট করলাম, দেন আমি এখান থেকে ওপেনে ক্লিক করলাম, আমাদের ইমেজটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে। এই ইমেজটা কি আমরা সার্কেল লেয়ারের ভিতরে করব, সেজন্য সবার প্রথমে যেটি করতে হবে, আমি সব সময় বলি আমরা একটা ইমেজ ইম্পোর্ট করার সাথে সাথে আমরা লেয়ার প্যানেল থেকে লেয়ারটাকে লক উঠিয়ে দেব। ওকে, এখানে মাউসটা নিয়ে আসলেই লেখা আসে দেন ফ্রেম টুল। ওকে, কিবোর্ড থেকে যদি কে প্রেস করি, তাহলেও এই টুলসটি সিলেক্ট হয়ে যাবে, অথবা আমরা মাউস টেনে নিয়ে এখানে ক্লিক করে সিলেক্ট করে নিতে পারি। এই টুলসটির দুইটা অপশন আছে, একটা হচ্ছে চতুর্ভুজ আর একটা হচ্ছে সার্কেল। আমরা দেখব সার্কেলটা। ওকে, এইখানে দেখেন এই যে চতুর্ভুজ এবং সার্কেল, দুইটা এই আমরা সার্কেল এটাকে টিক এই অপশন বার থেকে আমি জুম করে দেখাই, অপশন বার থেকে এই যে দুইটা অপশন, দুইটা অপশনের ভিতরে আমরা সার্কেল যেটা এটাকে সিলেক্ট করব। ওকে, দেন আমরা শিফট ধরে, অবশ্যই শিফট ধরে, এভাবে শিফট না ধরলে পার্সপেক্টিভ ঠিক থাকবে না, এক এক দিকে যাবে, তখন আমাদের সার্কেলটা প্রপারলি হবে না। ওকে, এই যে দেখেন ডিম্বাকৃতির হয়ে গেছে, কন্ট্রোল জেড দিলাম, অবশ্যই টুলসটা সিলেক্ট করে শিফট ধরে মাউস প্রেস করে তারপর এখানে একটা ড্রাগ করব, টান দিব যতটুকু বড় দরকার করে নেব। ওকে, ছেড়ে দিলাম, সাথে সাথে এখানে দেখেন লেয়ারটা ক্রপ হয়ে সার্কেল লেয়ার হয়ে গেছে। এরপর যেটি করব, আমরা এই যে লেয়ারটাকে সিলেক্ট করে টান দিয়ে এটাকে মাঝখানে নিয়ে আসলাম, এরপর এই ইমেজটাকে আমরা প্রপারভাবে বসাবো, এভাবে একদিকে বেশি কম এরকম না, একদম সেন্টার পয়েন্টে। সেজন্য যেটি করতে হবে, সিলেকশন টুল সিলেক্ট করে, মানে মুভ টুল সিলেক্ট করে এই যে ইমেজ লেয়ার প্যানেলে যে ইমেজের এই যে অংশটুকু দেখা যায় এটাতে ক্লিক করে তারপর ইমেজটাকে ধরে এভাবে নিচের দিকে নামাবো, একেবারে সেন্টারে নিয়ে আসবো, যেই অংশটুকু ইমেজের এই ইমেজের ইমেজের টোটাল অংশটুকু আমরা এই সার্কেলের ভিতরে এখন মুভ করাতে পারবো। এখন ইমেজের যেই অংশটুকু আমরা সার্কেলের ভিতরে রাখতে চাই ওই অংশটুকু এখানে সুন্দরভাবে বসাবো। ওকে, বসানোর পরে আমরা যেটি করব, আমাদের কাজ কিন্তু প্রায় শেষ, তারপরও আমরা যেটি করব, এই যে লেয়ারটি যদি সিলেক্ট থাকে, আমাদের যদি মনে হয় যে সাইডে আমরা একটা বর্ডার ক্রিয়েট করব, বর্ডারটা কিভাবে ক্রিয়েট করব, এই যে স্ট্রোক, এই অপশনটা না থাকলে তাহলে আমরা উইন্ডোতে গিয়ে এই যে প্রপার্টিস, প্রপার্টিসের উপরে ক্লিক করলে এখানে স্ট্রোক চলে আসবে, চলে গেছে। এরপর যদি উইন্ডোসে যাই, উইন্ডোসে থেকে আবার যদি প্রপার্টিসে ক্লিক করি, তাহলেই দেখেন এই প্যানেলটা চলে আসছে, এই প্যানেলের ভিতরে স্ট্রোক আছে। স্ট্রোক কালারটা শুধু চেঞ্জ করে দেবো, ব্ল্যাক করে দিলাম আমি সহজভাবে দেখার জন্য। তারপর যদি স্ট্রোকটা এই যে এখানে এখান থেকে স্ট্রোকটা একটু বাড়াই, এই যে ব্ল্যাকটা বাড়ছে, তার মানে বর্ডারটা হয়ে গেছে, বাইরে আনসিলেক্ট করে দিলাম। এখন একেবারে একটা সার্কেলের ভিতরে সুন্দরভাবে বর্ডার টর্ডার কীভাবে দেওয়া যায়, টুলস থেকে নতুন যে ফিচার্স কি টুলস প্যানেলে যে একটা টুলস বাড়ানো হয়েছে ফটোশপে 19 এবং 20-এ, তাহলে এই টুলস দিয়ে কীভাবে সার্কেল তৈরি করা যায় এই বিষয়টি দেখলাম। এবারে আসি, যারা 19 এবং 20-এ কাজ করি না, আগের ভার্সনগুলোতে কাজ করি, সেক্ষেত্রে আমরা কীভাবে করব। ওকে, তাহলে এই 19-20-এর সফটওয়্যার আমি বন্ধ করে দিলাম, দেন আমি আবার ফটোশপ চালু করলাম, আগের ভার্সনগুলোর একটা চালু করলাম।
এখন আমি ফাইলে ক্লিক করে ওপেনে ক্লিক করে এই যে ইমেজটা, যেই ইমেজটা দিয়ে আমরা কাজ করব, সেই ইমেজটাকে যদি নিয়ে আসি ফটোশপ, এই যে ইমেজটা ওপেনে ক্লিক করে এটাকে নিয়ে আসলাম। ওকে, হ্যাঁ, এবার আসি এইটার ভিতরে কিভাবে সার্কেলটা করব। এইখানে তো এই টুলসটা নেই, ফ্রেম ক্রপ টুলসটা এখানে কিন্তু নেই। সেক্ষেত্রে আমরা আবারও লকটা উঠিয়ে দিলাম। এই লেয়ারের যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা একটু একটা অবজেক্ট নেব, সার্কেল অবজেক্ট। সেটা কিভাবে নেব, আমি ভিক্টর অবজেক্ট নেব। আমি নিচের দিকে আসি, এই যে এখানে একটা টুলস আছে, প্রথমটা রেকটেঙ্গেল টুলস দেওয়া থাকে, ডিফল্ট থাকে রেকটেঙ্গেল টুলস। এটার উপরে মাউস চেপে ধরলে বেশ কয়েকটা টুলস দেখা যাচ্ছে। এখানে ইলিপস টুলস, এটা হচ্ছে সার্কেল ভাবে একটা শেপ তৈরি হয়। ইলিপস টুলসটা সিলেক্ট করে শিফট ধরে আমি এখানে একটা এভাবে সার্কেল নিলাম। ব্ল্যাক কালার আসছে, কালার চেঞ্জ, কালার নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমি এই লেয়ারটাকে নিচে নামিয়ে দিলাম, ছবির লেয়ারটা উপরে উঠিয়ে দিলাম। ওকে, এই যে অবজেক্টটা নিলাম, এটাকে নিচে দিলাম, ছবির লেয়ারটাকে উপরে উঠিয়ে দিলাম। দেন এই যে ছবির লেয়ারটা, এটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, তারপর দেখেন এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটাতে ক্লিক করলাম। আমার কিন্তু সার্কেলটা হয়ে গেছে, মানে আমরা আগে যে ক্লিপিং মাস্ক করে যে কাজটা করতাম ওইটা এখন একটা টুলসের মাধ্যমে হয়ে গেছে। ওকে, দেন ছবিটাকে এখানে সিলেক্ট করে আমি এটাকে সিলেকশন টুলস দিয়ে এই যে সুন্দরভাবে সেন্টারে বসাইলাম। দুইটা লেয়ার সিলেক্ট করে আমি এটাকে সেন্টারে নিয়ে আসলাম। তারপর আমি এখানে এইটারও আমরা স্ট্রোকটা চালু করে একটু স্ট্রোকটা বাড়াই দেব। ওকে ওকে, এইভাবে। ওকে, তাহলে দুইটা জায়গা থেকেই দেখলাম আগের ভার্সনগুলোতে কিভাবে করব, এবং এখনকার যে ভার্সনগুলো এগুলোতে টুলসটা যে দেওয়া আছে এটা দিয়ে কিভাবে করব। ওকে, আজকে এই বিষয়টাই ছিল যে একটা আমরা একটা সার্কেল লেয়ার বা ফ্রেম ক্রপ কিভাবে করা হয় নতুন ভার্সনগুলো থেকে, এই বিষয়টা দেখানোর ছিল। ভালো থাকবেন সবাই, বাংলা মোশনের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।